নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আবারও সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, একই রাশির ব্যক্তিদের জীবন কিন্তু সবার সমান যায় না। আপনার ভালো সময় চলছে, অন্যজনের খারাপ সময় যেতেই পারে, অন্যজনের ভালো সময় যাচ্ছে, আপনার খারাপ সময় যেতেই পারে। জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত কিছু না কিছু কিন্তু ঘটনা উঠে আসতেই থাকে। তাই আজকেও আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো যে আপনাদের ভাগ্য কিন্তু খুব শীঘ্রই খুলতে চলেছে। দেখুন, বিচারের দেবতা শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছেন ইতিমধ্যেই, যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের উপর এই শনিদেবের প্রভাব এবং নজর পড়ার কারণে তাদের কিন্তু ভাগ্যে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যারা জায়গা জমি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। সেই সমস্ত জায়গা কিংবা শেয়ারের ভ্যালু হঠাৎ করেই বেড়ে যেতে পারে। যারা ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত, সেই সমস্ত ব্যবসা থেকে অনেক আয় উন্নতি বাড়বে, ব্যবসা হঠাৎ চলতে শুরু করবে। যারা লটারি কাটেন, তাদের কিন্তু কোনো রকম ফটকা, হয়তো টাকা পয়সা আসার যোগ তৈরি হয়েছে। কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র তাহলে একবার শুনে নিন। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র বলছে, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি নির্দিষ্ট সময় শেষ করার পর সমস্ত গ্রহ একটি রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে। তবে এই গ্রহের এই ঘটনাকে ট্রানজিট বলা হয়। এই ধরনের ঘটনা জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ট্রানজিট সমস্ত 9টি গ্রহ এবং 12টি রাশিচক্রকে সরাসরি প্রভাবিত করে। সূর্য থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহের রাশি পরিবর্তনের সময়কাল আলাদা, যা সমস্ত রাশিচক্রকে ইতিবাচক এবং নেতিবাচকভাবে প্রভাবিত করে। শুধু তাই নয়, গ্রহগুলি একই রাশিতে থাকে এবং সময়ে সময়ে তাদের রাশি পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট এবং 12ই মে শনিদেব পূর্বা ভাদ্রপদ এবং দ্বিতীয় স্থানে কিন্তু প্রবেশ করেছে, এবং এই স্থানে 18ই আগস্ট পর্যন্ত শনিদেব দ্বিতীয় স্থানে অবস্থান থাকবেন। এবং এই জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়েছে। তিনি একজন ব্যক্তিকে তার কর্মের ফল দেন, এবং এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেবের আশীর্বাদ যার উপর থাকে তার জীবনে উন্নতির সম্ভাবনা থাকে, সেই সঙ্গে আটকে থাকা কাজেও গতি আসে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশের ফলে এই 5 রাশির মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, যার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা আছেন। আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় সিংহ রাশিকে নিয়ে, তাই সিংহ রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। শনিদেবের আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা যানবাহন সুখ বৃদ্ধি পাবে, ব্যবসায় সমৃদ্ধি হবে, ভাই বোনের সহযোগিতা পেতে পারেন, সন্তানের সুখ পাবেন, আপনি একাডেমিক কাজে সাফল্য পাবেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফিরে পাবেন। এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে, সম্পদ লাভের সম্ভাবনা থাকবে, আয় বৃদ্ধি পাবে, স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে, ব্যবসা বৃদ্ধি পাবে, চাকরিতে পদোন্নতির পথ প্রশস্ত হবে, ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। এবং এই এই সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে, দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ কিন্তু আপনার হাতে চলে আসবে, পরিবার একসাথে থাকবে, ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তারা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। তবে আপনি কিন্তু এই শনিদেব এই ট্রানজিট হওয়ার ফলে চাকরিতে পদোন্নতির সুযোগ পাবেন। আপনি
বাহনের আনন্দ পাবেন, আপনার মন খুশি হবে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে, আপনি চাকরি পরিবর্তনের একটি সুযোগ পাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বিচারের দেবতা শনিদেব নক্ষত্র পরিবর্তন করার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কী কারণে ভাগ্য খুলতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।